নকশাল কে নকশাল ধীর বল কথা কর তোর একদিন কি আমার একদিন তোর মজা আজকে দেখায় স্যার স্যার পরিশ্রমের ফসল নিজের হকের ফসল নিজেরা বুঝে নিন মনে মনে মানে 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 এত বেগা তিন ক্লাব জিন্দাবাদ মাও সেতু করে জিন্দাবাদ 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 না নিতদা এই নিয়ে আমরা পরে কালকে কথা বলবো কমরেড পুলিশ হ্যাঁ গুনো গুনো তাড়াতাড়ি তাড়াতাড়ি এই আপনার দোকানে কি কোনো নকশালি এসেছিল কি যে বলেন স্যার আপনার থাকতে এখানে আবার নকশালিরা আসবে কিভাবে সবাই দাঙ্গা লাগাবার ফোন দিয়ে আসছে আমাদের কাছে পাক্কা খবর আছে ছোট বাচ্চাগুলো কলেজের আশেপাশে কোথাও গাঢ়াগা দিয়ে আছে এতক্ষণ সব স্লোগান দিচ্ছিল আর নিমেষের মধ্যে উবে গেল নাকি পালিয়ে যাবে গোলায় বাঞ্চুতগুলো যে জাল পেতে রেখেছি তাতে চুনোপুটিরাও পার পাবে না রেডিওটা বন্ধ করলেন কেন হঠাৎ ভয় স্যার কার বাড়িতে রেডিও বাজলো না বাজলো তাতে তোর জ্বলন কিসের এটা রাগ খবর পাক্কা হলে এরকম আরো পাবি আপনারা কত জমি চায় কত মানুষ মাইরা ফেলাইবেন ওই কলেজের ছাত্রগুলোই মহা বাঞ্চুত তুমি ওদের সাথে নকশালি করো তাই না বল কে কে তোদের দলের পান্ডা আর বাবু গরি স্যার আমি কষ্ট করে কলেজে ভর্তি করেছে স্যার আজ থেকে আমিও তোমাদের দলের হয়ে কাজ করব এই সব শুয়োরের বাচ্চাগুলো গ্রামের মধ্যে গা ঢাকা দিয়ে থাকে সময় মতো কাজ ছেড়ে পালিয়ে যায় প্রয়োজন হলে প্রাণটাও দিয়ে দেব চল সালাটা চল চল কি ব্যাপার এটা গুণদের বাড়ি কেন বলুন তো কোথায় সে বার করুন কেন কি হয়েছে কি আমরা আপনাদের ঘর তল্লাশি করব কেন আমাদের কাছে খবর আছে আপনাদের গুণধরটি সমাজবিরোধী কাজকর্ম করে